গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মানে গতকালকে রাতে বাড়ি এসে সিরিয়াসলি ঘুমিয়ে পড়েছিলাম, এখনও ঘুম পাচ্ছে, মানে ঘুমাতে ইচ্ছে করছে। কারণ গাড়ির মানে বাইকে, বিশেষ করে বাইকের পেছনে ওইভাবে বসে থাকা মানে বোরিং, ঠিক আছে। গান শুনছি, কতক্ষণই বা গান শুনবো, তার মধ্যে ঘাড়, পেট, কোমর, পেছন পুরো ব্যথা হয়ে গেছে, ঠিক আছে। তো এখন গা হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা। গতকাল রাতে একটা ওষুধ খেয়েছিলাম ভাত খাওয়ার পরে, প্যারাসিটামল খেয়েছিলাম, ভেবেছিলাম কমে যাবে, বাট কমিনি। এখন খেয়ে দিয়ে আরেকটা প্যারাসিটামল খাবো, তার তো প্রচণ্ড পরিমাণে ব্যথা। আর এখন সকাল সকাল চলে এসছে, সুন্দর সুন্দর দুটো রুটি আর রয়েছে এখানে বেগুন ভাজা, রুটি দিয়ে বেগুন ভাজা বেশ ভালো লাগে। খেয়ে দিয়ে আমাকে একটা প্রমোশনের পার্ট আছে, সেটা শ্যুট করতে হবে। শ্যুট করার পরে এডিটিং আছে, ভিডিওটা এডিটিং করে আপলোড করে দুটোর সময় পাবলিক করব। সুন্দর এখানে রুটি রয়েছে আর এই যে বেগুন ভাজা, তাড়াতাড়ি সকালের ব্রেকফাস্টটা সেরে নিই। দিয়ে দরজা দিয়ে খেলতে হয়, নাহলে ওই ওই কুকুর ঢুকে যাবে, কুকুর বিড়াল ঢুকবে, তাড়াতাড়ি দিয়ে আয়। এখন বাড়িতে এসে খুব কাজবাজ করছে, ওই যে ফুলের ঝুড়িটা ছিল ওখান থেকে নিয়ে এসছে। এই মদন, তোরা কেমন আছিস? তোদেরকে কতদিন দেখি না আমি, ভালো আছিস? এই এসেই দুষ্টুমি পাগলামো সব কিছু শুরু বল। এবার এবার শোন, এ এ মন্দারমণি যাবি ঘুরতে? এ শোন অয়ন, শোন অয়ন, অয়ন তোকে নিয়ে যাবো, অয়ন এদিকায়, এ অয়ন শোন শোন, সে সমুদ্রের মধ্যে কত জলের ঢেউ জানিস না, এখানে এখানটায় দাঁড়া চুপচাপ, এখানে দাঁড়াতে হয়। সমুদ্রের মধ্যে কত জলের ঢেউ জানিস না, তাকা বড় বড় লাল কাঁকড়া। গল্পটা শোন, বিরাট বড় একটা তিমি মাছ এসেছিল, আমাদের তো ধরতে, আমরা পালিয়েছি সমুদ্র থেকে উঠে, জানিস না? জানিস, তুই কি যাবি মন্দারমণি? তাহলে আমি, তুই আর অয়ন যাবো, ঠিক আছে? হ্যাঁ যাবি তুই? গিয়ে কিন্তু হেভি মজা করবো আমরা, সুইমিং পুলে স্নান করবো। আর শোন, সুইমিং পুলে যখন স্নান করছিলাম আমরা, ঠিক আছে, রাতে লাইট জ্বলছিল, গান চলছিল, ভিডিওগুলো দেখবি, এখন দেখবি ভিডিওগুলো, হেভি হেভি মজা করেছি ভাই। আর হ্যাঁ, ওই যে ওই কী বলে লাল কাঁকড়া আছে না, লাল কাঁকড়া খেয়েছি, মাছ ভাজা খেয়েছি, আমি তুই অয়ন যখন যাবো ওইগুলো খাবো, ঠিক আছে? তুই কি যাবি? তোর বাড়ির থেকে ছাড়বে, তোর মা যেতে দেবে আমাদের সাথে? হ্যাঁ, কী বলবি তোর মাকে, কী বলে যাবি? আমি, এ দাঁড়া দাঁড়া, এদিকে এদিকে এদিকে, আমি তোর কাকা হই, আমি তোর কাকা হই, আমি অয়নের কাকা হই, তোর দাদা হই, তোর আমি কোন জন্মের কাকা? হ্যাঁ, এডিট করছিলাম, এটা ক্যামেরা, এটা ক্যামেরা, হ্যাঁ ক্যামেরাটাকে খেয়ে নে, ক্যামেরাটাকে খেয়ে নে, এইটা হচ্ছে বহুত মত, এটা হচ্ছে বহুত বড়, বাবা খেয়েছে নাকি গুতো। আমি বাড়ি এসে এডিট করছিলাম আর এরা করছিলাম আর এরা দুটো এসে দুষ্টুমি শুরু করে নি। ইস, ক্যামেরা ফ্যামেরা চেটে কি করলো নোংরা, ইয়ে বাবা। বাজে এখন 11টা, শরীরটা সত্যিই খুব খারাপ, হাত পা প্রচণ্ড পরিমাণে ব্যথা। এডিট করছিলাম, এডিটে মন বসছে না, তাও এডিট করতে হবে, কিচ্ছু করার নেই। আর এখন দিদি দিয়ে দিয়েছে ব্লুকন্ডি, ব্লুকন্ডিটা খেয়ে যদি একটু শক্তি পাওয়া যায়। তো বাজে এখন 2টো, এই জাস্ট এডিটিং করে স্নান করে উঠলাম আর পেয়ে গেছে প্রচণ্ড পরিমাণে খিদে, এখন খেতে দিয়েছে। সিরিয়াসলি এই কয়দিন যা মাছ মাংস খাওয়া হয়েছে না, মানে এই কয়দিন আমি একটুখানি ডাল, আলু চোখা, ডিম সিদ্ধ, ডিম ভাজা এইগুলো খাবো, মানে একদম সিম্পল খাবার বলতে গেলে। মাছ মাংস 2 মাসের আগে আর খাচ্ছি না, ঠিক আছে? এখন ডিম ভাজা, উচ্ছালু ভাজা, ডাল আর আলু চোখা করেছে। তো আজকে দুপুরে কি সুন্দর খাবার, এখানে উচ্ছালু ভাজা, আলু চোখা, ডিম ভাজা, লেবু, ডাল, একদম সিম্পল খাবার, তাড়াতাড়ি আগে খেয়ে নিই, খিদে পেয়েছে। এখন ইঁদুর ধরা পর্ব চলছে, এদিকে বৌদি রয়েছে, একটা ইঁদুর ঢুকে গেছে দরজা দিয়ে, আর যেহেতু পিকু থাকে এখানে, ওর জন্য ইঁদুরটা ফ্রিজের তলে ঢুকেছে, জানলে খুঁজে পাবি কিনা, ঘরের দরজা দিয়েছে। ওই যে 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 ইঁদুর ধরা পর্ব, দেখা যাক ইঁদুরটা বেরোয় কিনা। সমস্ত কিছু বের করে রেখেছে দিদি এখানে, সমস্ত ফ্রিজটা না দেয়, ফ্রিজে হবে না, এক্ষুনি বেরিয়ে ছিল আবার ঢুকে গেছে। আজ এখন 7:10, এই জাস্ট মাঠের থেকে এলাম, মাঠে বসেছিলাম, শুভ্রত দীঘাতে গেছিলো, ওখান থেকে এই গজাগুলো এনেছে, গজাগুলো খাচ্ছিলাম, ভালো টেস্ট, ঠিক আছে। আর এখানে আমাদের বাড়ি ইঁদুর ধরা কাজ শুরু, অবশেষে ইঁদুরটা বেরিয়ে গেল, দরজা দিয়ে দাও, গজাটা কিন্তু খুব টেস্ট। ফাইনালি ফাইনালি ফাইনালি, ইয়েস, কোন দিক থেকে আজকে সূর্য উঠেছে আমি নিজেও জানি না, ঠিক আছে? হ্যাঁ, আজকে সূর্য কোন দিক থেকে উঠেছে, থালাটা দে, প্লেটটা দে। আজকে দিদি আমার জন্য নিয়ে এসেছে হঠাৎ করে, জানি না, বাড়িতে আমি 7টার সময় ভিডিও পাবলিক হলো, শেয়ার টেয়ার করছিলাম, কমেন্টগুলো করছিলাম, ফুচকা এনেছে, বাট ফুচকা দেখো কটা দিয়েছে,
একটা দুটো তিনটে চারটে পাঁচটা ফুচকা দিচ্ছে, দু মানে এক প্লাস্টিক বড় প্লাস্টিকের এক প্লাস্টিক ফুচকা এনে বাদবাকি ওই যে বাদবাকিও খেয়ে ওখানে শেষাচ্ছে, আর আমার জন্য ওই পাঁচটা ফুচকা রেখে যার জেলে গেছে যাও ওই পাঁচটা তো রেখেছি এখন খাবো খেয়ে রয়েছে যে টক জল নেই দেখি কেমন খেতে একটা দাম দেখি। ফুচকার প্রতি আলাদা একটা ভালোবাসা ওই গন্ধটা, যে লেবুর গন্ধটা যখন বেরোয় না ধনে পাতা সেটা খেলে বা টক জলটা একটু টক হলে ভালো হতো। তখন একটু মাঠের দিকে যাবো, মাঠে গিয়ে একটু বসে হাওয়া টাওয়া খাবো, বন্ধুদের সাথে আড্ডা টাড্ডা মারা হয় না, তারপর যাবো ওদের সাথে গল্প গুজব করবো করে বানিয়ে নেবো। গানটা কর ওই ইনি বিনি টাপাটিনি কর, উলো গুটি কুলো গুটি বর কি এলো জি তোর কপালে বুড়া ভর করব আমি কি। তারপর আরেকটা গান করছিলি সোটা কর, আরেকটা গান করছিলি শেখুনি কুড়িয়ে বাবা হারিয়ে এসেছি। আর দিদি এখানে দেখি সুন্দর পেঁয়াজি ভাজছে, ডাল লেবু আর পেঁয়াজি, উফ রাতের খাবারটা জমে যাবে। এখানে সুন্দর অনেকগুলো করেছে, ডিম ভাজা আমার জন্য একটা ডিমও পেয়েছে, বেশ প্রচণ্ড পরিমাণে খিদেও পেয়েছে, গন্ধটা বেশ ভালোই বেরোচ্ছে, খিদেও পেয়ে গেছে, তাড়াতাড়ি খেতে দে নাকি। বাজে এখন 9টা আর আজকে তাড়াতাড়ি বাড়ি ঢুকে গেছি, খিদে পেয়েছে প্রচণ্ড পরিমাণে, সন্ধ্যেবেলায় কিছুই খাইনি সেরকম ওই পাঁচটা ফুচকা ছাড়া। আর এইদিকে দিদি নিয়ে নিয়েছে নতুন একটা চেয়ার, কালকে বাড়ি এসে দেখি এই চেয়ারটা নিয়েছে, এই চেয়ারটা খুবই ইম্পর্টেন্ট ছিল মানে দরকার ছিল, আমি অনেক চ্যালেঞ্জ ভিডিও টিডিও করবো তারপর অনেক শুট টুট করতে হয় চেয়ারে বসে, বাট আমাদের চেয়ারটা ভেঙে গেছিলো, ওর জন্য দিদিকে বললাম তাড়াতাড়ি চেয়ার নে, কালকে দেখি চেয়ার টিয়ার নিয়ে নিয়েছে। আর বাড়িতে এসেছি, এসে দেখি পেঁয়াজির গন্ধ এত সুন্দর বেরিয়েছে না, খিদেটা আরও অনেকটা বেশি পেয়ে গেল, তো এখন দিদি খেতে দেবে, তাড়াতাড়ি খেয়ে দিয়ে আমাকে এই ভিডিওটা এডিটিং করে মানে এডিটিং করে আপলোড করে শিডিউল করে রেখে দেবো। আর এখানে এখন এত সুন্দর বড়া ভাজা আমি লোক সামাতে পারছি না, একটা বড়া খাবো এখন, ওইদিকে মাকে বললাম একটু বড়া দিতে, মা নিজে নিয়ে খেয়ে নিয়েছে। উফ এবং চপচপে মুচমুচে পেঁয়াজি ভাজা, এই দিয়ে ডাল দিয়ে খেতে যা লাগে না গন্ধরাজ লেবুর সাথে যা লাগবে না, অনেক দিন বাদেই আমাদের বাড়ি আজকে পেঁয়াজি করলো। বেশ ভালো লাগে এবং গরম গরম ভাজা দারুণ লাগছে, আর আমতেল আলু সিদ্ধ ভাত আর পেঁয়াজির সাথেও আমপাল লাগে। উফ আলু সিদ্ধ করেছিস? আলু সিদ্ধ করিনি, বলেছিলাম করতে বাট করিনি। দারুণ। আর এই মহান ব্যক্তিটা অনেকদিন আমার ভিডিওতে আসে না, এ পিকো পিকো এবার রাতে এসছিস নাকি, আমার আঙ্গুল দেখলেই কি তোকে কামড়াতে ইচ্ছে করে? হ্যাঁ এ আমার আঙ্গুল দেখলেই কি কামড়াতে ইচ্ছে করে? কি হলো এরকম করছিস কেন? আমি আদর করছি তো পিকো। ও পিকো ও পিকো ও পিকো ওই 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 পিকো দেখি 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 উড়ি পাপড়ে উড়ে বাবা উঠে বাবা, আমি একটু গায়ে হাত দিই, গায়ে তো হাত দেবই, আমি গায়ে তো হাত দেবো, একবার হলেও দেবো, একবার হলে দিয়েছি, একবার হলে দিয়েছি, একবার হলে দিয়েছি, উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা উড়ি বাবা। তুমি রেগে যাচ্ছ, তুমি রেগে যাচ্ছ, রেগে যাচ্ছ তুমি। হ্যাঁ ফোনের ক্যামেরা 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 এই যে ক্যামেরা এই যে ক্যামেরা এই যে ক্যামেরা এই যে এই যে এই যে এই দেখো দেখো এই যে এই দেখো ওই 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 এই জাস্ট খাওয়া দাওয়া করে উঠলাম, খুব ভালোই খেলাম সত্যি, অনেকদিন বাদে খেলাম পেঁয়াজি টিয়াজি দিয়ে। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত, ভিডিওটা অনেকটাই ছোটো হয়ে গেল, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে, 100K খুব কাছাকাছি রয়েছি আমরা, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর আমাকে যদি ইনস্টাগ্রামে ফলো না করে থাকো এই যে ইনস্টাগ্রাম আইডি তাড়াতাড়ি ফলো করো, ফেসবুক পেজ এই যে পেজটাও ফলো করে নিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ভালো থেকো সুস্থ থাকো, টাটা। দেখো দবা কা মতলব হর বার কোই ট্যাবলেট নহীঁ হোতা, কই বার সিরফ সিরফ হোলি হওয়া মে সাঁস লেনা দবা কি তরহ কাম করতা হ্যায়, ऐसे ही रस्तों पे निकल जाना सुकून, सुकून तो सिर्फ पहाड़ों में है, शहरों में कहाँ।